Yes, hello, beautiful people. আশা করি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেল গগস গ্যালারিতে আবার ওয়েলকাম। সো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব আবার একটা ক্যাফেটেরিয়াতে। অনেকদিন পর আমি বানাচ্ছি, বাট দুর্ভাগ্যবশত আমার ফোনে আজকে খুবই কম চার্জ আছে। সো আমি অনেকটা কম কমই ক্লিপিংস দেখে আমি যতটা পারবো শেয়ার করব তোমাদেরকে দেখানোর ক্যাফেটা সম্পর্কে। বাট আমি আজকে তোমাদেরকে নিয়ে যাব একটা ক্যাফেতে, যে ক্যাফেটা কোথায়, কি বৃত্তান্ত, কি ডিটেলস, সেটা আমি সবই তোমাদেরকে এক এক করে দেখাতে থাকবো। সো তোমরা ভিডিওটা দেখবা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকো, নোটিফিকেশন বেল বাটনও প্রেস করে দেবে। অ্যান্ড আমি ভিডিওটাকে আজকে আমি ইউটিউবের মতো বানাচ্ছি না, আমি এটাকে শর্টস অবশ্য দেওয়া আছে, বাট এইটা পার্টিকুলারলি ভিডিও, সো এটা আমি পোস্ট করব। শর্টস তো পোস্ট করবেই, সো তোমরা সব কিছু দেখতে থাকো। অ্যান্ড আমি এখন ড্রেস পরে আমি সিধা বাইরে যাই, বাইরে গিয়ে আমি সিধা তোমাদেরকে একদম ক্যাফেতেই নিয়ে যাই, ওখানে তোমরা দেখো, কারণ আমার ফোনে একদমই চার্জ নেই। সো তোমরা দেখতে থাকো। সো ক্যাফেটির নাম হলো সানি অ্যান্ড চিনি হাউস ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়াটি শিলিগুড়ি সংহতি মোড় সংলগ্ন অবস্থিত এলাকায় উৎসব ভবনের পাশেই তৈরি করা হয়েছে। ভীষণ ছোট এরিয়ার মধ্যে ক্যাফেটি তৈরি করা হয়েছে, কিন্তু ভেতরে ঢুকে এত সুন্দর এনভায়রনমেন্ট আর এত সুন্দর জায়গা, যেটা আমি বলে বোঝাতে পারবো না, তোমাদেরকে এই ক্যাফেটেরিয়াতে আসতে হবে। দুটো আন্টি এই ক্যাফেটেরিয়াতে চালায়। মেইনলি যেটা বলবো, কিডসদের জন্য, বাচ্চাদের জন্য ক্যাফেটেরিয়াটি খুবই অ্যাপ্রোপ্রিয়েট। ইভিনিং স্ন্যাক্সের জন্য তোমরা এই ক্যাফেটেরিয়াতে ডেফিনেটলি ভিজিট করতে পারো। খুবই ছিমছামভাবে ক্যাফেটেরিয়াটি তৈরি এবং পার্সোনালি আমার তো খুবই ভালো লেগেছে। আমি ক্যাফেটেরিয়াতে এসে কিছু খাবার অর্ডার করেছি, সো এক এক করে সেগুলো আসবে, তো তোমাদেরকে আমি সব কিছুই এক এক করে দেখাতে থাকবো। বাট তার আগে একটু মেনু কার্ড তোমাদেরকে দেখিয়ে দিই। সব থেকে আমার যেটি ভালো লাগলো, এখানে সমস্ত কিছু আইটেম আন্ডার 100-এর মধ্যে, সো একদমই পকেট ফ্রেন্ডলি। অ্যান্ড আমি অর্ডার করেছি চিকেন মোমো, যেটা খুবই 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 টেস্টি ছিল। অ্যান্ড আমি তো মানে চিকেন মোমোর পেছনে পাগল হয়ে গিয়েছি, এত সুন্দর, যেটা আমার রিয়াকশন দেখে তোমরা বুঝেই যেতে পারবে। ভেতরে চিকেনের স্টাফিংস দেওয়া, খুবই টেস্টি, এবং ঝাল চাটনির সাথে এটা আমাদেরকে সার্ভ করা হয়েছে, সুন্দরভাবে সার্ভ করা হয়েছে। অ্যান্ড এর পরে যেটা আমি অর্ডার করেছি, ভেটকি মাছের কচুরি, প্রথমবার ট্রাই করলাম, এটা ঝাল সস এবং টমেটো সসের সাথে সার্ভ করা হয়েছে, খুবই টেস্টি, এটাও খুব টেস্টি। রেটিংস আমি ভালোই দেবো এখানে। অ্যান্ড আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, আমি যেহেতু একজন মাছ প্রিয় বাঙালি, সো মাছের আইটেম এখানে দেখে এটা আমার একটু নতুন লাগলো, এই ক্যাফেটেরিয়ার ভেটকি মাছের কচুরি, বাট বাকি সমস্ত আইটেমই কমন। সো ডেফিনেটলি তোমরা এসে এটা ট্রাই করতে পারো। বাট এইটা আমি যে কেন অর্ডার করলাম, ফার্স্ট টাইম ট্রাই করলাম পটেটো টুইস্টার, খুবই বাজে এক্সপিরিয়েন্স, খুবই বাজে, কেন যে এটা আমি অর্ডার করলাম। হয়তো পটেটো টুইস্টার এইভাবেই বানানো হয়, কিন্তু প্রথমবার যেহেতু ট্রাই করেছি আমার পার্সোনালি একদমই ভালো লাগেনি, আমি তো আর পটেটো টুইস্টার খাচ্ছি না। ওভারঅল খাবার খুবই ভালো এখানকার, আর মিথ্যে বলবো না, কিন্তু আমার এইটা ভালো লাগেনি। অ্যান্ড আমি ডেফিনেটলি সবাইকে রেকমেন্ড করবো, তোমরা এই ক্যাফেতে আসো, ভিজিট করো। শিলিগুড়ি সংহতি মোড় সংলগ্ন এলাকায় এসানি অ্যান্ড তিনি ক্যাফেটি তৈরি করা হয়েছে। প্রত্যেকটা ফুডও খুব পকেট ফ্রেন্ডলি, সো তো ডেফিনেটলি তোমরা ভিজিট করো। আসলাম এখন বাড়িতে, আমি বেশি ভিডিও বানাতে পারলাম না, চার্জ শেষ হয়ে গেছিলো, যে বাড়িতে এসে চার্জ দিয়ে আমি এখন অন করলাম ফোনটা। সো যাই হোক, খাওয়ার দাওয়ার খুব ভালো ছিল, কিন্তু পটেটো টুইস্টারটা কেন আমি খেলাম, আমি আগে যে দুটো খেলাম ওই দুটোই ভালো ছিল, পরে এটা খেয়ে আমার স্বাদটা বিগড়ে গেল, হয় এটা আগে খেতাম ভালো হতো। বাট যাই হোক, মানুষের ঠেকেই শেখে, বাট আমি আবার যাব, সরি, আমি ক্যাফেতে আবার যাব, বাকিগুলো ট্রাই করব। তোমরা ডেফিনেটলি ওখানে আসো, ক্যাফেতে ভিজিট করো, ক্যাফেটা খুবই ভালো, ছোট্ট কোজি জায়গার মধ্যে খুব সুন্দরভাবে যতটা পেরেছে দুটো আন্টি ক্যাফেটা চালায়। অ্যান্ড মানে বাচ্চাদের জন্য, কিডসদের জন্য খুব ভালোভাবে ডেকোরেট করা আছে ক্যাফেতে। অ্যান্ড মেইন জিনিস হচ্ছে সব কিছু 100-এর মধ্যে, এভরিথিং, তোমরা যা যা স্ন্যাক্স ওখানে দেখছো সব কিছু ওখানে 100-এর মধ্যেই আছে। অ্যান্ড বিকালবেলা অ্যাজ এ ইভিনিং স্ন্যাক্স হিসেবেও তোমরা ওখানে যেতে পারো, সকালবেলা ওটা খোলা থাকে কি না আমি জানি না, বাট আমি তো সন্ধ্যের দিকে গিয়েছি, তো সন্ধ্যের দিকে খোলা থাকে, সো তোমরা ডেফিনেটলি ওখানে আসতেই পারো। অ্যান্ড ঠিক আছে, আমি আমার ভিডিও এখানে শেষ করছি, খুব ছোট্ট করে ভিডিওটা বানালাম। অ্যান্ড যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, সরি আমার গলা আজকে কাজ মানে আটকে যাচ্ছে, অ্যান্ড আমার পাশে থাকো, সাথে থাকো, তোমাদের সাথে আমার আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ অবধি টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মা বাবারও খেয়াল রেখো, টাটা।